আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আয়রন রিমুভাল প্ল্যান নিয়ে। আপনারা অনেকেই আছেন পানিতে আয়রন নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন। আপনারা যদি চান আমাদের মাধ্যমে আপনারা আয়রন রিমুভাল প্ল্যান স্থাপন করতে পারবেন, এই যেটি প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা আমরা 1665 বেসেল দ্বারা আমরা একটি বিল্ডিংয়ে স্থাপন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রেশার মিটারের মাধ্যমে আমরা আমাদের প্রেশার, আমাদের যে মোটরের পানির প্রেশারটা দেখতে পারবো। আর এই বেসেল হচ্ছে ইউএস টেকনোলজির একটি বেসেল। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিতে নিচ থেকে পানি এই ট্যাঙ্কিতে উঠে এরপরে এই মোটরের মাধ্যমে এই প্ল্যান্টের ইন হয়ে এরপরে পরবর্তীতে এই বেসেল হয়ে দ্বিতীয় বেসেলে এই পাইপ দিয়ে ঢুকবে। এরপরে এখানে ফিল্টার হয়ে এই পাইপ দিয়ে ওনাদের যে ইউজের জন্য যে ট্যাঙ্কি দুইটা রয়েছে এই ট্যাঙ্কিতে আমাদের প্ল্যান্টে পানি ডেলিভারি করবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এই প্ল্যান্টটি আমরা একবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি। তবে এই প্ল্যান্টটি আমরা সর্বাধুনিক প্রযুক্তি এবং সবচেয়ে বেশি স্থায়িত্ব যেভাবে হয় সেই প্রযুক্তি বা সেই টেকনোলজি ব্যবহার করে আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে অনেক আপডেট জিনিস রয়েছে, কারণ অনেকেই আছে আপনাদেরকে কম প্রাইসে দিতে পারবেন। আমরা চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসে এবং যাতে কাজটা টেকসই বেশি হয় সেই জিনিসটা লক্ষ্য করে আমরা আমাদের কাজগুলো করে থাকি। এখানে একটি কাজ করেছি, এখানে আমাদের যে পাইপটি যেটা আমরা ইউজ করেছি সেটাও কিন্তু একটি গাম ফিটিংস এবং একটি হাই প্রেশার পাইপ। সেই এই পাইপটিও কিন্তু নর্মাল পাইপ নয়, আপনারা অনেকেই দেখে থাকবেন এই আয়রন রিমুভালে কিন্তু নর্মাল পাইপ অনেকে ব্যবহার করে। তাই আমরা চেষ্টা করি সর্বাধুনিক টেকনিক ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে আমরা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিস দিতে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। এখন দেখতে পাচ্ছেন আমরা এই প্ল্যান্টে কিন্তু অলরেডি কাজ শেষ, আমরা এখন ডেলিভারি দিলাম এবং আপনাদেরকে কিছুটা হলে দেখানোর চেষ্টা করলাম। এটা দেখতে পাচ্ছেন আমাদের অটো সেন্সর, এই সেন্সরের মাধ্যমে আমাদের প্ল্যান্টের মোটরটি অটো থাকবে, সবসময় আপনাদের ট্যাঙ্কি ভরা থাকবে এবং আপনারা এই খুব সহজে কিভাবে আপনারা এই মোটর যাতে আলাদা অপারেটর না লাগে সেই বিষয়ে যদি লক্ষ্য রেখে আমরা কিন্তু মোটরগুলো অটোমেটিক সিস্টেমে আমরা এগুলো স্থাপন করে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসে আমাদের এই মোটরগুলো চলতেছে এবং ট্যাঙ্কি কোনো সময় ওভারফ্লো হবে না, ট্যাঙ্কি ভরার পর সাথে সাথে প্ল্যান বন্ধ হয়ে যাবে। এবং এখানে কিন্তু আপনাদের লংজেভিটির জন্য অবশ্যই আপনাদেরকে এই প্ল্যান্টটিকে যত্ন সহকারে রাখতে হবে এবং টাইমলি ব্যাকওয়াশ করতে হবে, তাইলে আপনার প্ল্যান্টের লংজেভিটি আরও বাড়বে। এবং আমরা যে মোটরটি ইউজ করেছি সেটি হচ্ছে লিও কোম্পানির, এটি ভালো মানের, বর্তমান বাজারে একটি ভালো মানের মোটর। আপনারা অনেকে দেখতে পাবেন অনেকে নর্মাল কোম্পানিরও মোটর ইউজ করেন। আমরা চেষ্টা করি সব দিক দিয়ে যেহেতু একটু ভালো মানের জিনিস ইউজ করার, যাতে আপনারা ভালো মানের সাপোর্ট বা ভালো মানের সার্ভিসও পেয়ে থাকেন।